এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত ফ্রেন্ডস। আজকে আলোচনার মূল বিষয় হলো WBCS-এর মেনের যে 4 নম্বর পেপার আছে, অর্থাৎ পেপার 4। সেখানে যে অনেকগুলো সাবজেক্ট আছে তার মধ্যে একটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা হবে, সেটি হলো এনভায়রনমেন্টাল সায়েন্স। আমরা এই ভিডিওর মাধ্যমে জানব সেই এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে বিগত বছরের মেনে কতগুলো প্রশ্ন এসেছে, কি ধরনের প্রশ্ন এসেছে, তার জন্য কি বই ফলো করব, এবং তার জন্য আদৌ কোনো বই ফলো করতে হবে কি না, এবং আমাদের যে নোটসটি রেডি আছে সেই নোটসের রিভিউ, এবং এর সাথে সাথে আরও যে 3টে ফ্রি PDF আছে সেই সংক্রান্ত আলোচনা হবে। তো ফ্রেন্ডস, এখানে শুরু করছি আমি আজকের ভিডিও। তবে বই রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও। দেখো, এটা হলো জেনারেল স্টাডিজ 2-এর একটি সাবজেক্ট, যেটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স। আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি তাহলে দেখব যে 2014 সালে 16টি প্রশ্ন পড়েছে, 2015 সালে 27টি প্রশ্ন পড়েছে, 2016 সালে 25টি প্রশ্ন পড়েছে, এবং 2017 সালে 13টি প্রশ্ন পড়েছে। সুতরাং জেনারেল স্টাডিজ 2 পেপার 4 এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে একটা পোর্শনের প্রশ্ন আমরা প্রতি বছর লক্ষ্য করছি, এবং সেই প্রশ্নের মানটি একেবারে কঠিন নয়, খুব সহজ মানের কোশ্চেন। অর্থাৎ এই পোর্শনটি, এই সিলেবাসটি একবার কমপ্লিট করে গেলে আমরা একটা মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে স্কোর করতে পারবো। এবং আমার যা অ্যানালাইসিস তাতে আমি বুঝতে পারছি যে নোটসটি আমরা কমপ্লিট করেছি, যে পোর্শন আমরা কমপ্লিট করেছি, যে সিলেবাস আমরা কমপ্লিট করেছি, সেই সিলেবাস ধরে এই নোটসটি পড়লে, এবং তোমাদের কাছে যে সমস্ত যদি ভালো বই থেকে থাকে তাহলে সেখান থেকে পড়লে একটা গুড স্কোর করা যাবে, 80%-এর উপরে স্কোর করা যাবে। সো ফ্রেন্ডস, আমাদের এটা হ্যান্ড রিটেন নোট, এখানে আমরা টোটাল 9 থেকে 10টি চ্যাপ্টার কমপ্লিট করছি। সেটা আমি বলছি কী কী চ্যাপ্টার এখানে আছে। প্রথম চ্যাপ্টারে আছে ইকোসিস্টেম, তারপরে আছে এনার্জি ফ্লো, তারপরে আছে পলিউশন, তারপরে ডিফারেন্ট অ্যাক্টস, অর্থাৎ এনভায়রনমেন্ট সংক্রান্ত যে সমস্ত আইন প্রণয়ন হয়েছে সেইগুলি, তারপরে হচ্ছে MEA, অর্থাৎ এর ফুল ফর্মটা আমাদের নোটসের মধ্যে আছে, সেটা আমরা পরবর্তীকালে দেখব, সাম ইম্পর্টেন্ট পয়েন্ট অন ক্লাইমেট চেঞ্জ, এবং তারপরেও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস 7 নম্বর চ্যাপ্টারে আছে, এবং 8 নম্বরে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, সেটা হলো বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এখানে গেল 8টি চ্যাপ্টার, অর্থাৎ এই নোটসে 64 পৃষ্ঠার মধ্যে 8টি চ্যাপ্টার কমপ্লিট করা আছে, এবং তার সাথে আমরা ফ্রি 3টে PDF দেবো। সেটি হলো, দেখো, একটা 9 নম্বর পয়েন্ট আছে MCQ, অর্থাৎ 283, 183 এবং 281, অর্থাৎ 3টে চ্যাপ্টার, ব্রড চ্যাপ্টার আমরা ভাগ করে একটা বই থেকে স্ক্যান করে সেগুলো দিয়েছি, সেটা আমাদের তৈরি নয়, একটা বই থেকে স্ক্যান করে দেওয়া। এই MCQ পোর্শনটা আমরা সাথে ফ্রি দিয়ে দেবো। এবং 10 নম্বর পয়েন্ট দেখো লেখা আছে এক্সট্রা নোটস, সেটি আমাদের টাইপিং নোটস, সেটি মোটামুটি 19 পৃষ্ঠার মধ্যে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেটা আমরা টাইপ করে 19টা পেজের মধ্যে কমপ্লিট করে সেটাও আমরা ফ্রি দিয়ে দেবো। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অন এনভায়রনমেন্ট, অর্থাৎ বিভিন্ন বিগত বছরের যে 4 বছরে BCS-এর মেনে কী কী প্রশ্ন পড়েছে এই পোর্শন থেকে, সেটা আমরা ফ্রি PDFটি, অর্থাৎ 9, 10 এবং 11 নম্বর পয়েন্টের PDFটি আমরা ফ্রি দেবো। তোমরা যারা নোটটি পারচেস করছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা সঙ্গে সঙ্গেই সেই 3টে PDF আমরা ফ্রি দিয়ে দেবো। আর দেখো, এখানে বলে রাখি নোটসটি শুরু করার আগে যে এনভায়রনমেন্ট সায়েন্সের জন্য আমরা অন্য কোনো বই ফলো করবো কি না। দেখো, যদি বইয়ের কথা বলো তাহলে একটা ভালো বই আছে, সেটা হলো শঙ্কর IAS, সেটা মেনলি IAS-এর জন্য লেখা। এখন বলে রাখি WBCS-এর মেনে যে কোশ্চেনটি আসছে যে ধরনের, সেটি হলো অত্যন্ত বেসিক লেভেলের কোশ্চেন। সেখানে শঙ্কর IAS তোমরা যদি ফলো করতে চাও সেখানে 300 থেকে 400খানা পেজ পড়তে হবে, সেটা অ্যানালাইটিক ওয়েতে লেখা, সেখান থেকে তোমাদের বাছাই করে যদি পড়তে পারো তাহলে ইটস ওকে। আদারওয়াইজ আমার মনে হয় যে বিভিন্ন ধরনের বই ফলো করলে, অর্থাৎ যেখানে 300, 400, 500 করে পেজ আছে সেখান থেকে তোমাদের বাছাই করে নিতে হবে। এই কাজটি যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা বই ফলো করবে, আদারওয়াইজ তোমরা বই ফলো করাটা একেবারে বোকামো হয়ে যাবে, কারণ সেখানে 400-500 পেজ পড়ে আদৌ বুঝতে পারবে না কোন পোর্শনটা আমরা পরীক্ষার জন্য পড়বো, BCS-এর জন্য কোন পোর্শনটা ছেড়ে দেবো, কোন পোর্শনটা পড়বো। সেই জন্য নোটসের দরকার আছে। এবং যদি তোমরা বই পড়তে চাও এবং যারা BCS-এর সাথে IAS-এর পরীক্ষাও টার্গেট করছো, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি তারা শঙ্কর IAS তোমরা স্টাডি করতে পারো। দেখো, এখানে যে এই নোটসে 8টি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা দেখো, এখানে
প্রথম চ্যাপ্টারে যেমন ইকোসিস্টেম আছে, নোটসের মানগুলো তোমরা দেখে নাও, আমার এখানে এক্সট্রা করে বলছি না, তোমরা দেখে নাও। দেখো ইকোসিস্টেম যেমন আছে, এখানে বলা আছে ইকোসিস্টেম ওয়ার্ডটা কীভাবে এসছে, দুটো ডিফারেন্ট শব্দ থেকে এসছে, সেই ইকোসিস্টেমের ডেফিনেশনটা কী, বা এই ইকোসিস্টেম এবং ইকোলজি এই যে দুটো আলাদা শব্দ, সেই দুটো শব্দ কোন কোন বিজ্ঞানী এই শব্দ দুটো আবিষ্কার করেছে বা শব্দ দুটো এনেছে, কাকে ফাদার অফ ইকোলজি বলা হয়। এইভাবে আস্তে আস্তে টোটাল ইকোলজি সিস্টেমটি আমরা কভার করেছি, সেটা আমরা একবার করে রিভিউ দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এবং এই ইকোসিস্টেম সংক্রান্ত বিভিন্ন টার্মস যেগুলো শব্দ পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্স হয়ে যায়, যেমন 2018 সালের ফিলিমস একটা প্রশ্ন পড়েছিল এই টার্মস থেকে, সেখানে যত সম্ভব ফাইটোপ্ল্যাঙ্কটন অথবা কোনো ধরনের প্ল্যাঙ্কটনের সংজ্ঞা চাওয়া হয়েছিল বা উদাহরণ চাওয়া হয়েছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এখান থেকে কোশ্চেন এসেছিল। দেখো এখানে প্ল্যাঙ্কটন আছে, অর্থাৎ যারা ছোটো ছোটো প্রাণী যাদের কোনো অ্যাক্টিভ গমনঙ্গ থাকে না, তারাই হলো প্ল্যাঙ্কটন। এখন এই প্ল্যাঙ্কটনকে আমরা দুভাগে ভাগ করব, একটা হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা হলো জুপ্ল্যাঙ্কটন। ফাইটো মানে সবসময় মনে রাখতে হবে উদ্ভিদ, এবং জু মানে হলো প্রাণী, অর্থাৎ এই প্ল্যাঙ্কটনগুলোকে আমরা প্রাণী এবং উদ্ভিদের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করব। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন কাকে বলে, তাদের উদাহরণ এখানে একটা লিস্টের মাধ্যমে বলা আছে, এবং নেকটন কাদের বলা হয়, যাদের বলছে অর্গানিজম রেস্ট অন অর সুইম, যারা জলে থাকে অথবা জলে সাঁতার কাটে, এবং যাদের অ্যাক্টিভ লোকোমোটরি অর্গান আছে, তারা হলো নেকটন। তাহলে আগে আগে আমরা বলেছি প্ল্যাঙ্কটন হলো যাদের লোকোমোটরি অর্গান বা গমনাঙ্গ নেই, অথচ তারা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, সেটা জলের স্রোতের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমের হোক, সেটা হলো প্ল্যাঙ্কটন। আর নেকটন হলো যাদের নিজের গমনাঙ্গ সাহায্যে জলের এক স্থান থেকে অন্য স্থানে যায়, যেমন দেখো ক্রোকোডাইল, স্নেক, তার নিজের গমনাঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাহলে প্ল্যাঙ্কটন হলো, নেকটন হলো। এবং বেনথস, যারা জলের নিচের স্তরে থাকে তারা হলো বেনথস। এইভাবে আমরা ইকোসিস্টেম নোটসটি কমপ্লিট করেছি, ইকোসিস্টেমকে আমরা ভাগ করেছি এখানে, সেটি অবস্থান অনুযায়ী ভাগ করা হয়েছে। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম মানে যে ইকোসিস্টেমটি জলের জলাশয়ে গড়ে উঠেছে, সেটা হলো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম এবং আদার্স কিছু ইকোসিস্টেম, তাদের উদাহরণ এখানে আমরা বর্ণনা করেছি। এবং এই সংক্রান্ত আরও অনেক পয়েন্ট এখানে আছে, যেমন কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম, ইকোসিস্টেমের কী কী উপাদান নিয়ে গঠিত সেটা আমরা বলেছি। টোটাল জিনিসটি আমরা সুন্দরভাবে এই ইকোসিস্টেম পোর্শনের নোটটি করা হয়েছে অনার্সের বই থেকে, সেখান থেকে এই নোটসটি বানানো হয়েছে। আর পরবর্তীকালের বিভিন্ন যে নোটসগুলো আছে, পলিউশন বা আদার্স পয়েন্টগুলো, সেটাও অনার্সের বইয়ের সাথে সাথে আদার্স বিভিন্ন রকম আইএসের বই বা আদার্স বই থেকে সেটি বানানো হয়েছে। তাহলে এইভাবে নোটসগুলো তৈরি করা হয়েছে, সেখানে যথাযথ ছক, টেবিল এবং বিভিন্ন কালারের মাধ্যমে তৈরি করা হয়েছে। ফুড চেইন, ফুড ওয়েব, সেইগুলো দেওয়া আছে, সঙ্গে সঙ্গে কিছু ডায়াগ্রামও দেওয়া আছে এখানে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম চ্যাপ্টার ইকোসিস্টেমটি এইভাবে অগ্রসর হচ্ছে, আর পরের চ্যাপ্টার যেটা আছে এনার্জি ফ্লো, সেটাও এরপরে আসবে, এবং আস্তে আস্তে পলিউশন এবং যেটা আমরা বলেছিলাম বায়োডাইভার্সিটি, এই যেমন চ্যাপ্টার টু এনার্জি ফ্লো, আর এর পরের চ্যাপ্টার যেগুলো বলছিলাম বায়োডাইভার্সিটি ইকোসিস্টেমের পরে বায়োডাইভার্সিটি, এবং যেটা আমরা বলছিলাম কনজারভেশন, সেই নোটসগুলোও আমরা পরবর্তীকালে পাবো। এখানে আমি 14 নম্বর পেজে আছি, একেবারে স্কিপ করে শেষের দিকের পোর্শন কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো 44 নম্বর পেজ। দেখো এখানে একেবারে চলে এসেছি কনজারভেশনের অংশে, যেখানে বিভিন্ন রকম স্পিসিস, কারা বিলুপ্তপ্রায়, কারা সামনে বিলুপ্তপ্রায় হতে চলেছে, এই ধরনের স্পিসিসের উদাহরণ সেটা এখানে দেওয়া আছে, এবং বিভিন্ন রকম এন্ডেঞ্জার্ড স্পিসিস যেগুলো বললাম, সেই এন্ডেঞ্জার্ড বা বিলুপ্তপ্রায় স্পিসিস বা প্রজাতি কী কী আছে, পাখিদের ক্ষেত্রে কী কী আছে, মাছের ক্ষেত্রে কী কী আছে, রেপটাইলসদের ক্ষেত্রে কী কী আছে, সেটা আমরা উদাহরণের সাহায্যে এখানে বললাম। এইভাবে আমরা বায়োডাইভার্সিটিকে কয়েকটা ভাগে ভাগ করবো, একটা ইনসিটু কনজারভেশন, অর্থাৎ বায়োডাইভার্সিটি কনজারভেশনকে, সংরক্ষণকে আমরা দুটো ভাবে ভাগ করছি, ইনসিটু কনজারভেশন আর এক্সিটু কনজারভেশন, কোনটাকে ইনসিটু কনজারভেশন বলবো, কোনটাকে এক্সিটু কনজারভেশন বলবো, এবং তাদেরকে আরও কীভাবে ভাগ করবো সেটা এখানে বর্ণনা করা আছে। সো ফ্রেন্ডস, এই নোটসটির আমাদের টোটালি হ্যান্ড রিটেন নোটস, তোমরা যারা প্রয়োজন মনে করছো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে যাও, সেখান থেকে পারচেস করো, এবং
তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে বাকি যে তিনটে ফ্রি পিডিএফের কথা বলছি সেই তিনটে ফ্রি পিডিএফ তোমরা সংগ্রহ করো। তোমাদের জন্য আমাদের এই পিডিএফটি তৈরি করা হয়েছে মেনলি বিসিএসের জন্য, বিসিএসের মেন এক্সামের জন্য, এবং তার সাথে সাথে এই নোটসটি আদার্স যে সমস্ত পরীক্ষায় এনভায়রনমেন্ট সায়েন্স থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেখানে টোটালি তোমরা কমন পেয়ে যাবে। এই বলে ভিডিওটি শেষ করছি ফ্রেন্ডস, পরের ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।